গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, একদম সকাল সকাল উঠে ভিডিও করতে পারিনি, ফোনের মধ্যে একদম চার্জ ছিল না, তাই সকালবেলা উঠে আগে ফোনটা চার্জে দিয়েছিলাম। তারপর আমি আমার বাড়ির কিছু কাজ করলাম, সকালে কিছু কাছাকাছি করলাম, থালা বাসন ওগুলো ধুয়ে নিয়েছি, আর ওদিকে জল এসেছিলো, জলটাও ধরা হয়েছে। তো এবার আমি গ্যাসের কাছে এসেছি, গ্যাসটাকে একটু ভালো করে মোছামুছি করে নিচ্ছি। তো গাইস, আজকে আমার কাজের সাথে সাথে আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, আমার ভিডিওটা তোমরা অনেক দূর দূর থেকে অনেকেই দেখছো, আমার অনেক বড় ফ্যামিলি হয়েছে, আগের থেকে একটু বেড়েছে। তো তার জন্য ভাবলাম, তোমরা আমাকে কতটা চিনো না চিনো আমি জানি না, বাট তোমাদেরকে আমি খুব 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 ভালোবাসি, তাই ভাবলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা যাক। চলো বন্ধুরা, আজকে তোমাদের দাদাভাই সম্পর্কে একটু কথা বলবো। তো দেখো, একদম ভোর ভোর থেকে উঠেছি, বাট ভিডিও করতে পারিনি। তো এখন বেজে গেছে সকাল 6:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো গাইস, আমি আমার বাড়ির কাজও তোমাদের সাথে শেয়ার করছি, তার সাথে আমার মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি মনে হয় যে একটা লাইক করা দরকার, অবশ্যই আমার ভিডিও একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এই ধরনের ব্লগ ভিডিও পাওয়ার জন্য, মার্কেটিং ভিডিও পাওয়ার জন্য। তো চলো, তোমার দাদাভাই সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে আলোচনা করা যাক। তো গাইজ, আমি আমার ভিডিওর মধ্যে আমার বাড়ির সমস্ত কিছু শেয়ার করি না। আমার পরিবারে অনেকজন অনেকজন, তো আমরা সব থেকে ছোটো তোমাদের দাদাভাই আর আমি, আর আমার শ্বশুরমশাই মানে আমাদের বাবা বর্তমানে আমাদের কাছে নেই, আর আমার শাশুড়িমশাই আছে, যেটা আমার ভিডিওর মধ্যে মাঝে মাঝে দেখতে পাও আর এই ভিডিওর মধ্যেও দেখতে পাবে। তো তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে, মানে বলতে পারো আমাদের গ্রামগঞ্জে মধ্যবিত্ত ফ্যামিলিদের অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়। তো আমাদের এই দিকটায়, পূর্ব মেদিনীপুরের এই দিকটা, বেশিরভাগ ছেলে মেয়েদের স্বপ্ন থাকে টিচার হওয়া। তো সকলের মতো তোমার দাদাভাইয়েরও একটা স্বপ্ন ছিল টিচার হওয়া। তো যাই হোক, তো গাইস, তোমাদের দাদাভাই আর আমার একটা দুর্ঘটনার মধ্যে বিয়ে হয়েছে, মানে বিয়েটা আমরা ঠিক ওই সময় করতে চাইনি, আরও কিছুটা সময় মানে দিতে চেয়েছিলাম কিন্তু দিতে পারিনি। তো যাই হোক, বিয়ে করে নেওয়ার পরও তোমাদের দাদাভাই তার পড়াশোনাটাকে বন্ধ করেনি, তার কারণ তার একটা স্বপ্ন ছিল সে টিচার হবে, স্কুলে শিক্ষক হওয়ার তার একটা বড় স্বপ্ন। স্বপ্নটাকে পূরণ করার জন্য অনেক অনেক কষ্ট করেছে। বিবাহিত জীবনের পর সংসারের দায়িত্ব, তারপরে নিজের পড়ার খরচ কিংবা সময় বের করানো, সংসার থেকে বেরিয়ে পড়াশোনার জন্য সময় বের করানো, সেটাও অনেক কষ্টকর ছিল। যেটা সে করেছে, অনেক অনেক কষ্ট করেছে পড়াশোনার জন্য। বিয়ের পর পড়াশোনা করাটা মেয়েদের জন্য যেমন কষ্টকর, ছেলেদের জন্য, ছেলেদের ওপর অনেকটা দায়িত্ব চলে আসে সংসারের। তো সমস্ত দায়িত্ব নিয়েও সে, তো তোমাদের দাদাভাই যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তখনই আমাদের বিয়েটা হয়ে যায়। তারপর এমএ করলো, বিএড করলো, আর বিএড করার জন্য অনেকটাই টাকা খরচ হয়, যেটা আমাদের মতো পরিবারে জোগাড় করা অনেকটাই কষ্টকর। তো তার সত্ত্বেও আমরা ওই টাকাটাকেও সংগ্রহ করি, যাতে পড়ার কোর্সটা আনকমপ্লিট না রয়ে যায়। তো পড়াশোনা কমপ্লিট করেছে, তার এক বছর পর এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথমে আপার প্রাইমারির পরীক্ষা দিল, প্রাইমারির পরীক্ষা দিল। তো প্রাইমারির পরীক্ষাটা ফার্স্ট আসে, তো ওখানে তোমাদের দাদাভাই পাস করতে পারেনি, তার কারণ তখন এমএ কমপ্লিট করেছিল, আর এমএর পড়াশুনো আর এদিকে প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে পারেনি। তো তোমাদের দাদাভাইয়ের যখন এমএ বিএড দুটোই কমপ্লিট হয়েছে, তো তারপরে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর এসএসসি পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছিল যে এই সময় এসএসসি পরীক্ষা হবে। তো পুরো এক বছরের মতো, মানে এক বছর হয়নি, অনেক কম সময় পেয়েছিল, 7-8 মাস এরকমই। তো প্রস্তুতি পর্বও নিচ্ছে, আর এইদিকে সংসার জীবন যেহেতু করে নিয়েছে, সংসারের অনেকটা চাপ। তো আমি যতটা পারতাম ততটা তোমাদের দাদাভাইকে হেল্প করতাম, কিন্তু ইনকামের দিকটা সেটাই তো তোমাদের দাদাভাইকে করতে হতো। তো আমি সেই সময় ট্রালিং শিখলাম, বিড়ি বাঁধা শিখলাম, বিড়ি বাঁধাও আমি শিখতে জানতাম না, মানে আমাদের এই দিকটা বিড়ি বাঁধাটা বেশি আছে, মেয়েদের একটা বলতে পারো
ইনকাম পথ। তো আমি বিড়ি বাঁধাটাও শিখেছিলাম, তার সাথে সাথে অনেক ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করাতো। তো আমাদের গ্রামগঞ্জে কি বলতো, ইনকাম পথ অনেক কম। তো মোটামুটি ইনকামের ওপরে ভিত্তি করে মানুষের সংসার চলে। তো চাকরি পরিবার, মানে চাকরি করে এমন পরিবার দেখতে খুব কম পাওয়া যায় আমাদের গ্রামে। তো সেই পজিশনে দাঁড়িয়ে প্রত্যেকটি পরিবার থেকে যখন বাচ্চাগুলো পড়তে আসতো, তো অনেকে মাসের শেষে টিউশন পয়সা দিতে পারতো না। তো আমি কি বলতো, নিজেদের মধ্যে তো অনেককে কিছু বলতে পারতাম না, যার জন্য এক সময় কি করলাম, টিউশন পড়ানোটাই বন্ধ করে দিলাম। তো যেহেতু আমি টিউশন পড়ানোটা বন্ধ করে দিলাম, তো আমাকে যে কোনো প্রকারেও কিছু ইনকাম পথ তো খুলতে হবে, ইনকাম করতে হবে, অল্প হলেও ইনকাম করতে হবে, কারণ ওর উপর সমস্ত চাপটা দিয়ে দিলে তো হবে না। তো আমি কি করলাম, ওই বিড়ি বাঁধাটার উপর আরও একটু জোর দিলাম। মানে যেহেতু আমি ছোটোবেলা থেকে বিড়ি বাঁধাটা শিখিনি, যার জন্য আমার হাতের স্পিডটা অনেক কম, মানে সারাদিনের শেষে, মানে যখন যখন টাইম পেতাম সেই শেষে খুব অল্প টাকার বিড়ি বাঁধতাম। তো তার সাথে আমি আবার কি করলাম, ট্রালিংটা শিখে নিলাম। তো ট্রালিং থেকেও কিছু টাকা আসতে শুরু করে। তো এই করতে করতে আমাদের সংসারটা দুজনের কিন্তু দিব্যি চলতে থাকে। সকালের কাজকর্ম করলাম, জলখাবারও খাওয়া হয়ে গেছে, তার ফাঁকে আমি দুটো গ্যাসের মধ্যে ভাত বসিয়েছিলাম। তো ওরা স্কুলে যাবে দু ভাই খেয়ে, আর এদিকে দেখো প্রচুর শাক হয়েছে। তো আজকে চাটি শাক তুলবো, শাক ভাজা খেতে খুব ইচ্ছে করছে। আর এই শাকগুলো আমাদের সার দেওয়া নয়, বিনা সারের শাক। তো শাকগুলো তুলে নিই। তো আমাদের বাড়িতে বেশিরভাগ কিন্তু এই বাড়ির সবজি দিয়েই রান্না হয়, তারপরে মানে বাজার থেকেও কিছু নিয়ে আসা হয়, পজিশন হিসাবে যেমন হয়। আর এদিকে দেখো ওই দিনটা প্রচুর পরিমাপে মেঘ করেছিল, শাক তুলতে তুলতে বৃষ্টি প্রচুর পরিমাপে হয়েছে। তো গাইজ দেখো, এদিকে সময় যেতে যেতে তোমাদের দাদা ভাইয়েরও পরীক্ষার সময় চলে এলো, এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষা দিল সবার প্রথমে আপার প্রাইমারিতে পাশ করলো। আপার প্রাইমারিতে পাশ করার পর যখন ইন্টারভিউতে ডাক পেলো, মানে দারুণ খুশির খবর, মন যেন খুশিতে ভরে উঠেছিল। তো সকলেই তো পাশ করার পর ভাইভাতে ডাক পায় না, তো সেটাও আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার। তারপরে এসএসসি পরীক্ষার 9, 10, 11, 12 পরীক্ষা হলো। তো তোমাদের দাদা ভাই 9, 10 পাশ করতে পারেনি, তো এখন বুঝতে পারছি কেন পাশ করতে পারেনি। তো সব কিছুটা সবাইকার কাছে ক্লিয়ার, সকলেই সবাই জানো পশ্চিমবঙ্গের শিক্ষার দিকটা কেমন হচ্ছে। তো তারপরে 11, 12 পাশ করলো, ভাইভাতে ডাক পেলো, এবং ভাইভাতেও সুন্দর ভাইভা হয়েছে, ইন্টারভিউ সুন্দর দিয়েছে। তারপরেই কিন্তু তোমাদের দাদা ভাইকে ওয়েটিংয়ে করে দেওয়া হলো। তো গাইজ, ওয়েটিংয়ে করে দেওয়ার পর তোমাদের দাদা ভাই একদম ভেঙে পড়ে। তো যতটা পারতাম সান্ত্বনা দিতাম, শুধু আমি নয়, অনেকেই, বাড়ির সকলেই, মা, দাদা, দিদি, সকলেই খুব মানে যতটা পারত সান্ত্বনা দিত। তো যাই হোক, সকলে সান্ত্বনা দিলেও তার মনের অবস্থাটা তো আর পরিবর্তন করে দেওয়া যায় না। তারপর এইভাবে কিছুদিন তো চুপচাপ চলছে। ও যখনই মানে তারা জানতে পারে যে ওদের পরে যারা ওয়েটিংয়ে র্যাঙ্ক করেছে তারা কিন্তু স্কুলে চাকরি করছে, তো সেই সোর্সে ওরা আন্দোলন করে। তো দিনের পর দিন, রাতের পর রাত কেটে যায় কলকাতার ফুটপাতেই বলতে পারো। তো ওয়েটিং করে দেওয়ার পর মানুষ মানসিক বা শারীরিকভাবে সুস্থ থাকে না, মানে যারা ওয়েটিংয়ে হয়েছে একমাত্র তারাই বুঝবে, তার পরিবার বুঝবে। তো যেহেতু তোমাদের দাদা ভাই সংসার করে নিয়েছে, সাথে দুটো বাচ্চা, সংসার তো আর ফেলে দেওয়া যায় না। তো যত কষ্ট হলেও তোমাদের দাদা ভাই নিজের মনকে সান্ত্বনা দিয়েই কিন্তু এই টিউশনটা পড়াচ্ছে। মানে অনেক অনেক স্টুডেন্ট আছে, কিন্তু তার যে একটা স্বপ্ন, যখন দেখে যে ওর পরে যারা র্যাঙ্ক তারা স্কুলে যাচ্ছে, বা যারা হয়তো পাসও করেনি তারা স্কুলের মধ্যে যাচ্ছে, তখন তো বুকটা ফেটে যাবে, তাই না? তো যাই হোক, এইভাবে আমাদের সংসার জীবনযাপন চলছে। তো গাইজ, আমি মনে করি আমাদের যদি না বিয়ে হতো, তোমাদের দাদা ভাই তো অন্য কিছু চাকরির জন্য চেষ্টা করতো, যেহেতু এখানে ওয়েটিং করে দিয়েছে, এই বলছে চাকরি হয়ে যাবে, এই বলছে হবে না,
তো অনেক যুদ্ধ লড়াই, মানে অনেক কিছুই হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আর এখানে আমি বলছি যে দেখো, শুধু বৃষ্টি হচ্ছে, আমি যেগুলো কাছাকাছি করেছি শুধু বের করছি আর ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি, বৃষ্টি এলেই নিয়ে যাচ্ছি আর রোদ্দুর হলে বের করছি। তো গাইজ দেখো, আমাদের লাইফটা অনেক শর্টকাটে তোমাদের কাছে শেয়ার করছি, তো অনেক অনেক মানে কথা শেয়ার করার আছে, তো বেশি কিছু আজকে আর শেয়ার করবো না, ভিডিওর মধ্যে অনেকটাই বড় হয়ে যাবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, টাটা।